ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার পাহাড় ও টিলা কেটে সাবার প্রভাবশালীদের নাম ভাঙিয়ে অপকর্ম চালাচ্ছে একটি চক্র, ব্যবস্থা নেবে প্রশাসন। নাটোরে নেট হাউস পদ্ধতিতে সবজি চাষে সফলতা, কীটনাশক ছাড়াই ভালো ফলন পাচ্ছেন কৃষকরা, প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এবং সৌর বিদ্যুৎ চালিত পাম্পে খাগড়াছড়ির চার ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট লাঘব, সরকারের উদ্যোগে খুশি 2500 পরিবার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদ। সারা দেশে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার ছোট ছোট পাহাড় ও টিলা কেটে সাবার করছে একটি চক্র, এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে অবাধে অপকর্ম চালিয়ে যাচ্ছে চক্রটি। দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই পুরো এলাকা পাহাড়শূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শাহজাদার তথ্যে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তবর্তী গোপীনাথপুর ও বাইক ইউনিয়নে চলছে পাহাড় ও টিলা কাটার মহোৎসব। কয়েক বছর ধরে নীরবে প্রক্রিয়া চললেও এখন ঘটা করে ছোট ছোট এসব পাহাড় কাটছে একটি চক্র। প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে মধুপুর পাথারিয়া বড়মোড়া গ্রামের পাহাড় কেটে মাটি বিক্রি ও বাড়িঘর নির্মাণ করছে তারা। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় প্রাকৃতিক বিপর্যয় ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত বন্ধ করা না গেলে প্রাণীজ ও বনজ সম্পদ উজাড় সহ নিরাপত্তা ঝুঁকিতে সীমান্ত এলাকা। তিন ভাগের দুই ভাগ কাটা তো প্রায় শেষই। আমরা তো আর এটা জানি না, যদি জানতাম তেহার মাটি কাটলাম। প্রাণীজ সম্পদ ছিল, বনজ সম্পদ ছিল, সবকিছু উজাড় হয়ে গেছে পাহাড় নিধনের ফলে। পাহাড় কাটা বন্ধে বিভিন্ন সময় অভিযান হলেও অজ্ঞাত কারণে তা থমকে যায় বলে অভিযোগ করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সরকারি রেকর্ডে পাহাড় ও টিলার অস্তিত্ব না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান পরিবেশ অধিদপ্তর। আমরা বিভিন্ন সময় এগুলোর প্রতিবাদ করেছি এবং প্রশাসনকে জানিয়েছি, এবং প্রশাসন কখনো কখনো ব্যবস্থা গ্রহণ করে, আবার কখনো কখনো থমকে যায়। সরকারি রেকর্ডে সেটাকে পাহাড় টিলা হিসেবে চিহ্নিত করা না হয়, সেক্ষেত্রে পরিবেশ আইনে এটা করার কিছু থাকে না। দ্রুত পাহাড় কাটা বন্ধে জনসচেতনতার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাতে কাটার খবরটি আসছে, আমি আমাদের অফিসার ইন চার্জ কলপ্রা থানাকে অনুরোধ করেছি যে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতের বেলা যারা টহলে থাকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য, এবং আসামি ধরতে সক্ষম হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণ করার জন্য। সৌন্দর্যের প্রতীক এসব পাহাড় রক্ষায় সংশ্লিষ্টরা সচেষ্ট হবেন এমন প্রত্যাশা সবার। নাটোরে নেট হাউস পদ্ধতিতে সবজি চাষে সফলতা পেয়েছেন কৃষকরা, এতে ব্যবহার করা হয়নি কোনো কীটনাশক। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় পুরো জমি ঢেকে দেওয়া হয়েছে নেট দিয়ে। নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর প্রতিনিধি রাশেদুল ইসলামের তথ্যে ডেস্ক রিপোর্ট। নাটোর জেলার প্রায় 500 কৃষক প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ফসল আবাদ করছেন। 248 হেক্টর জমিতে নেট হাউসের পাশাপাশি শেক্স ফেরুমেন, আঠালো ফাঁদ আর জৈব বালাইনাশক এবং জৈব সার প্রয়োগে কৃষকরা বিষমুক্ত শিম, টমেটো, লাউ সহ বিভিন্ন সবজি আবাদ করছেন। শুরুতে 18% জমিতে উৎপাদন হয় 20 মণ কোয়াশ, প্রতি মণ বিক্রি হয় প্রায় 1200 টাকায়। এখন 1 বিঘা জমিতে 4000 মেট্রিক টন শিম বা টমেটো উৎপাদনের আশা করছেন চাষিরা। আমাদের যে সরকারে নেটটা দেওয়ার পরে আমাদের খুবই সুবিধা হয়েছে, কারণ পোকামাকড় থেকে দমন, তারপরে রোজার মধ্যে আইসা যাবে, ফলে আমার অনেক লাভবান হবে। দামও ভালো পাচ্ছি, বেচা কিনা ভালো হয়েছে, সীমালা দিলে ভালো ধরেছে। লেখাপড়া শেষ করে তারপরে চাকরি বাকরি করি নাই, পরে কৃষি কাজেই আমি উদ্যুক্ত হয়েছি। তো এখানেই আমার ওই পরিষ্কারটা চাষ করছি, এখন মিতে আমি আরো বেশি করে চাষ করার ইচ্ছা আছে। একসময় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগে অর্থ ব্যয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে ছিল, এখন প্রাকৃতিক উপায়ে সবজি চাষে আসার আলো দেখছেন কৃষকরা। পোকা খুব কম হওয়ার কারণে এবার আল্লাহ দিলে আমরা লাভবান। এবার সিম যা দামও পাচ্ছি, বাইরের কোনো পোকামাকড় সেখানে প্রবেশ করতে পারে না, এবং আমরা এই আবাদ করে বেশ লাভবান। বিষমুক্ত রাখা যায়, আর বিষমুক্ত করতে পারলে আমাদের আরো সুবিধা, মানে ওই বাজারজাত করতে গেলেও আমরা
দামটা ভালো ভাই। নিরাপদ সবজি উৎপাদন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সে পথ পাড়ি দিতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নেটের একটা শেড দেওয়া হচ্ছে, নেটের শেড দেওয়ার কারণে ভেতরের টেম্পারেচারটা যেন বেশি না হয় এবং বাতাস চলাচল থাকবে, টেম্পারেচার কম থাকার কারণে। এখানে এই শীতকালীন সবজিটাকে রোজার বাজারের দিকে যদি নিয়ে যাওয়া যায়, কৃষকরা এখানে তুলনামূলক শীতকালের চেয়ে ওই সময় অফ সিজনের সবজি হিসেবে অনেক টাকা পাবে আশা করা যাচ্ছে। পরিবেশ বান্ধব এ পদ্ধতি ব্যবহার ছড়িয়ে পড়বে পুরো দেশে, পাশাপাশি সবজির ন্যায্য মূল্য পাবে কৃষকরা, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। বিশুদ্ধ পানির দুর্ভোগ লাঘব হয়েছে খাগড়াছড়ির পানছড়ির চার ইউনিয়নে। সরকারি উদ্যোগে সৌর বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এতে জীবনধারা পাল্টে যাওয়ায় বেজায় খুশি 2,500 পরিবার। পর্যায়ক্রমে পুরো জেলায় সুপেয় পানি সরবরাহ কথা জানিয়েছেন কর্মকর্তারা। খাগড়াছড়ি প্রতিনিধি তমাল দাস লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন আগেও অনেক পথ অতিক্রম করে ঝড়া, নালা বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে হতো খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের। সেই পানি খাবার ও গৃহস্থলীর কাজে ব্যবহার হতো। সে দুর্ভোগ লাঘব করে দিয়েছে সৌর বিদ্যুৎ। সুপেয় পানির ব্যবস্থা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাপোর্ট প্রকল্প। এখন বিশুদ্ধ পানি পাচ্ছে লোবাং, চেঙ্গি, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নের 12টি এলাকার 19 পাড়ার মানুষ। প্রকল্পটা দিয়েছে আমাদের চেয়ারম্যান মেম্বার, তারা দিয়েছে আর কি। আমাদের সুবিধা হচ্ছে, আমরা পানির বেশি কষ্ট আছি, তখন আমরা পানিটা পাইছি, আমরা খুব সুবিধা হয়েছে। আর নিচের থেকে পানি তুলে খাইছি, আমার তুলতে হয় না, আশেপাশে সবই এলাকার সবই এই পানি দিয়ে আমরা ব্যবহার করতে পারি। চার ইউনিয়নে 11টি প্রকল্পে ব্যয় করা হয়েছে 23 লাখ টাকা। সুপেয় পানি পেয়ে খুশি 2,500 পরিবার। আমরা আগে অনেক দূর থেকে পানি খাইতাম, অনেক কষ্ট ভোগ করতাম, আর এখন অনেক সুবিধা ভোগ করতেছি। গ্রামের লোকেরা অনেক কষ্ট থেকে মানে মুক্ত পেয়েছি। দুর্গম এলাকার পানির সংকট নিরসনে প্রকল্প সম্প্রসারণের অনুরোধ জানিয়েছেন জনপ্রতিনিধিরা। এই চোলারের মাধ্যমে পানির ব্যবস্থা করতে পেরে আমি নিজেই ধন্য মনে করি। এই চোলারের প্যানেলটা যদি আগামীতে চালু থাকে, আমি আশা করি দুর্গম, বিশেষ করে দুর্গম এলাকায় অনেক লোক এলাকাবাসী উপকার পাবে। খাগড়াছড়ির সব দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিতে এলজিএসপি কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। 10-12টির মতো প্রকল্প এখানে স্থাপন করা হয়েছে। আগামীতে আমাদের আরও এ ধরনের বরাদ্দ আসলে আমরা আরও বিভিন্ন উপজেলায় এই বিষয়টাকে ছড়িয়ে দিতে চাই। খাগড়াছড়ির অনেক এলাকায় এখনও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, সেসব এলাকায় প্রকল্প গ্রহণের মাধ্যমে সরবরাহ করা হবে এমনটাই প্রত্যাশা সবার। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। প্রায় 400 বছরের গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বগুড়ার ইছামতি নদীর তীরে হয়ে গেল পোড়াদহ মেলা। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের আয়োজনে মেলা পরিণত হয় জনসমুদ্রে। বগুড়া প্রতিনিধি আতিক রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। বড় মাছের জন্য বিখ্যাত বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসে গ্রামীণ মেলাও। বগুড়া ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানি ও দর্শনার্থীরা হাজির হন বছরের এদিন। বিভিন্ন ধরনের মাছের সমারোহ মেলার প্রধান আকর্ষণ। ভোর রাতেই আড়তে আনা হয় বড় আকারের মাছগুলো। ভোর রাত থেকেই আড়তে ছোটেন খুচরা ব্যবসায়ীরাও, মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দিনভর চলে কেনাকাটা। মাছ আকৃতির মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, জিলাপি, নিমকি, তিলের নাড়ু, খই, শুকনো মিষ্টি পাওয়া যায়। 1.5-2 কেজি ওজনের মিষ্টি পোড়াদহ মেলার অন্যতম আকর্ষণ। এছাড়াও খেলনাসহ নানা ধরনের প্রসাধনী পাওয়া যায়, পাওয়া যায় বিভিন্ন আসবাবপত্র। বগুড়ায় পোড়াদহ মেলা একটা ঐতিহ্যবাহী মেলা, প্রতি বছরেই এই মেলাটা লাগে। সুমাত্রা থেকে এসেছি, বাজার মাছ কিনব। অনেক উন্নত আগের চাইতে, ঠক্কর মাছ নিলাম, প্রতিবারই আসা হয় আমাদের এই মেলায়। সব ধর্মের মানুষের মেলবন্ধনে পরিণত হয় জনসমুদ্রে। উৎসবে যোগ দেয় নতুন জামাই, বউ ও স্বজনরা। যত জামাইজি আছে, বেটি বাস্তি আছে, অন্যান্য অনুষ্ঠানে আমরা যদি তাদেরকে দাওয়াত নাও করি, এই মেলা উপলক্ষে তাদেরকে বাধ্যতামূলক দাওয়াত করতে হয় এবং তারা এখানে আসে এবং তারা আনন্দ ভোগ করে। ইসামতির তীরে পোড়াদহ এলাকায় 400 বছর ধরে এ মেলা বসে আসছে, এ কারণে পোড়াদহ মেলা নামেই পরিচিত। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। এবার বিভিন্ন জেলা উপজেলায় সভা সমাবেশ, আলোচনা সভা সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার 19টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে। এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করা চেয়ারম্যান, সদস্য এবং পরাজিতদের সংবর্ধনা দেওয়া হয়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রমিকদের মধ্যে 300 কম্বল ও মিষ্টি বিতরণ করা হয়েছে বেসরকারি সংগঠনের আয়োজনে। নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবকল অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 8 দফা দাবিতে গাইবান্ধার সাঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে বগুড়ার সোনাতলায় মানববন্ধন ও ইউনোর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনের 50 পূর্তি উদযাপন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। টাঙ্গাইলের মির্জাপুরে সংসদ সদস্য খান আহমেদ শুভকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মেহেরপুরের গাংনীতে 3টি রাস্তা ও ভূমি অফিসের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন। ময়মনসিংহের ত্রিশালে সভ্যসাচী লেখক এস এম মাসুদ রানার মেঘ শেষ খণ্ড বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। পটুয়াখালীতে শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আবুল বাশার সোহাগ। ভোলার দৌলত খান উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করতে 522 কোটি টাকা ব্যয়ে সিসি ব্লকের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল। জামালপুরের ইসলামপুরে যমুনা বেষ্টিত 21টি গ্রামের সাবমেরিন কেবলের মাধ্যমে 89 কিলোমিটার নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরের কাহারুল উপজেলার তেলমাখাঘাট পুনর্ভবা নদীর ওপর 99 মিটার দীর্ঘ পিএসসি গার্ডের ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্বাধীনতার পরে প্রথম চারতলা ভবন পেল ভাষা শহীদ আব্দুল সালামের স্মৃতি বিজড়িত ফেনীর দাগনভূঞা উপজেলার করিমুল্লা উচ্চ বিদ্যালয়। নতুন ভবনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। এদিকে ছাগলনাইয়ার শুভপুরে ইয়াংস্টার যুব সমাজ কর্তৃক আয়োজিত ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। পটুয়াখালীর গলাচিপার মাঝের চরে সংরক্ষিত বনে বিরল প্রজাতির 2টি কালিম পাখি অবমুক্ত করেছে বন বিভাগ। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। সারা দেশে যাবার আগে শিরোনামগুলো। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার পাহাড় ও টিলা কেটে সাবার প্রভাবশালীদের নাম ভাঙিয়ে অপকর্ম চালাচ্ছে একটি চক্র, ব্যবস্থা নেবে প্রশাসন। নাটোরে নেট হাউস পদ্ধতিতে সবজি চাষে সফলতা, কীটনাশক ছাড়াই ভালো ফলন পাচ্ছেন কৃষকরা, প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এবং সৌর বিদ্যুৎ চালিত পাম্পে খাগড়াছড়ির 4 ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট লাঘব, সরকারের উদ্যোগে খুশি 2500 পরিবার। এই ছিল মোহনা সংবাদ। সারা দেশে পরবর্তী সংবাদ দুপুর 1টায়, সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।